দেখিয়া দেখলা না সাদিয়া কইরে বলদো ঘুমাইতেছে এখন। চুপকে চামেলি বউ বউয়া, রাতেও খাই নাই, অনেক খিদে লেগে গেছে। হে, তরকারি শেষ করলো কেডা? একদম ডেক পরিষ্কার করে রেখে গেছে শালার, এখন বাজি দিয়ে খাইতে হইব, কি আর করবো। হে, বাজিও শেষ, বুঝলাম না এগুলো খাইছে কি। ধ্যাত, এখন নিজেই কিছু একটা করতে হবে। দেখি ডিম বাজি করে খাই, খাইতে তো হইব। হে, তেল কই? তেলও কি হুদা খাইয়ে ফেলছে? চলার মেজাজটা কেমন হয় এখন? যাই হোক, পান্তা ভাতই খাই, আর কি করব। ভাত নাই, বাইনচুদ, আজকে বাইনচুদের একদিন কি আমার একদিন। হে মাদার বোর্ড, তুই এতগুলো খাবার একা কেমনে খাইলি? তোরে কি আল্লাহ বিবেক বুদ্ধি কিছু দেয় নাই রে? আমার কথা নাই চিন্তা করলি? বাসায় একটা মেহমান আসছে ছোট ভাই, ওর জন্য তো এতটুকু খাবার রাখতে পারতি। ওর তো তোর মতো এত খাবার লাগে না, বুঝছস, এতটুকুই হয়। এতটা হলেই ওর পেট ভরে যেত। মানে মানে যদি তোর কথা একবার ভাব, একটা মেহমান আসছে, তুই সারা খাবার একা খেয়ে ফেলছস, এখন ও গিয়ে আমার গ্রামের সবাই রে কি বলবে? আরে ভাই, আমি তো এখন রান্না করে ঢুকি নাই, খাওয়া তো দূরের কথা। তোর তো ন্যূনতম লজ্জাবত বলতে কিছু নাই, ছোট ভাই সামনে মিথ্যা কথা বলস, খাইছস ভালো কথা, আবার মিথ্যা কথা বলতেছস কেন? এ চল আমরা বাইরে খেয়ে আসি। ভাই আমার ফ্যাট ভরা, ফ্যাটের বুকে ধরছে গজারে, আরে কি করিবে উ যায় তার গো, ফ্যাটের বুকে পরান যায়, ফ্যাটের বুকে পরান যায় গো। দূর সামুজ দলি অত স্টাইল মারতাম ভালো লাগে না, এত না আদ্যা লইলাই, আদ্যা লন্ডই ভালো হইব মনে করি। আর একটু আছে ফরেবার লইয়া খাইলি মনে, এরা তো এখনো ঘুম দিকে উঠছে না, আমার যে ফেট বুক লাগছে গো। সামুজটা দিয়া আগে একটু বাজি লইয়া দেখি। এত সুন্দর গেরান, আমি বুঝি না এত সুন্দর গেরান কেন, এনে বসে যাই মাটিতে বসেই খাই। এত মজা কেন, এত স্বাদকে ভাই, এত স্বাদকে। ফের টান্ডা মানে আমি টান্ডা, আর আমি টান্ডা মানে পুরো দুনিয়াটাই টান্ডা। তুমি দেখিও দেখলা না আমার ফেটের শান্তিটা, তুমি টেরো পাইলা না। ছোট মানুষ খাইতেই পারে, এভাবে তাকানোর কি আছে? হালার পুত, আমার এতক্ষণ হুদায় জারিটা মারলো। ডিজে ডিজে